বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হৃদয় আছি আপনাদের সাথে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো রেজাল্ট ডিফারেন্স বিটুইন মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড অ্যান্ড ইট্যাপস। অর্থাৎ মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা যে বিম ডিজাইন করেছিলাম এর আগের ভিডিওতে, সেটার রেজাল্ট তারও আগের ভিডিওতে, যে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডে ডিজাইন করেছিলাম বিমের সেটার রেজাল্ট এবং ইট্যাপসের মধ্যে আমাদের যে রেজাল্ট হয় এই তিনটার মধ্যে পার্থক্য, এই তিনটের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে বা কোনটা সাস্টেনেবল রেজাল্ট আসে সেটা আমি আজকে দেখাবো। তো শুরু করা যাক তাহলে। তো আপনারা আশা করি নিশ্চয়ই এর আগের দুইটা ভিডিও দেখেছেন, যদি দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন আগের দুইটা ভিডিও, তা না হলে আপনাদের এখানে অনেক কিছুই আপনারা হয়তো বুঝতে প্রবলেম হতে পারে। ওকে, তো এটা আমি আগে একটু দেখাইনি, এটা হলো আমাদের MDM মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের রেজাল্ট, এটা এটা হলো আমাদের মোমেন্ট কোএফিশিয়েন্টের রেজাল্ট এইটা, আর এইটা হলো ইট্যাপসের রেজাল্ট। তো আমি এখানে ইট্যাপসের যে ম্যাটেরিয়ালস প্রপার্টি দিয়েছি সেটা আমি একটু দেখাইনি, যে আমি এখানে এটাকে সিলেক্ট করে যে বিম, হ্যাঁ বিম আমাদের এখানে 12-15 বিম আমি দিয়েছি। ওকে, আর আমাদের জিওমেট্রি ডিজাইন লেভেল এখানে আমি লোডগুলা এইখানে যে লোডগুলা এসেছে আমি এক্স্যাক্টলি সেগুলাই, মানে এখানে লোড ক্যালকুলেশন করে আমি যে লোডগুলা পেয়েছি এক্স্যাক্টলি আমি সেই লোডগুলো এখানে অ্যাপ্লাই করছি, এই যে এখানে এই লোডগুলাই। তো আমি যদি একটু একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ডিসপ্লে লোড অ্যাসাইন ফ্রেম লোড ডেড। ওকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে যে লোডটা দিয়েছি সেটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, ডেড লোড লাইভ লোড দুটা মিলেই। তো ডেড লোড ছিল আমার এই যে এত, ডেড লোড ছিল এই যে 2211.5, তো এখানে আপনারা সেটাই দেখতে পাচ্ছেন 2.212 কিপ। ওকে, লাইভ লোড, ওকে লাইভ লোড আমি এটাই দিয়েছি। এটা হলো আমাদের বিম, আমি যদি রেন্ডার্ড ভিউ দেখাই, ভিউ শো রেন্ডার্ড ভিউ, ওকে এটা হলো আমাদের বিম। তো মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড আমি যেরকম সাপোর্ট এখানে ফিক্সড, এখানে ফিক্সড, এখানে হিঞ্জ, এখানে হিঞ্জ দিয়েছি সেটাও এখানে করেছি আমি, সেটাই করেছি এখানে আর কি রেজাল্টের ডিফারেন্স বোঝার জন্য। ওকে, আর আমি ম্যাটেরিয়ালসের স্ট্রেন্থ আমি এখানে দিয়েছি হলো 3000 PSI, 3000 PSI আমি কনক্রিটের জন্য দিয়েছি, যেটা আমি ইয়েতেও করেছিলাম আর কি, মানে মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডেও করেছিলাম এবং কোএফিশিয়েন্ট মেথডেও আমি যেটা করেছিলাম। ওকে, তাহলে আমরা শুরু করি, রেজাল্টটা ইন্টারপ্রিয়েট করি। এখান থেকে আমরা ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফো, লংটিটিউডাল রেনফোর্সিং। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্ট চলে আসছে, এটা হলো ইট্যাপসের রেজাল্ট, ডিজাইন রেজাল্ট। আমি যদি এটাকে কেটে দিই, এটাকে একটু ছোটো করে দিলাম। ওকে, দেখেন এখানে আমাদের, আমি যদি পার্থক্য, এটা হলো আমাদের MDM মোমেন্ট ডিস্ট্রিবিউশন রেজাল্ট। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আমাদের এখানে এখানে আসছে হলো 2.84, আর ইট্যাপস এখানে আসছে কত, 2.85, মানে এক্স্যাক্টলি কাছা, একদম কাছাকাছি ভ্যালু আসছে আমাদের, সেম ভ্যালু আসছে বলা যায়। হ্যাঁ, 0.01 এটা আসলে কোনো পার্থক্য হয় না তেমন একটা। ওকে, আর এখানে আমাদের আসছিল মোমেন্ট ডিস্ট্রিবিউশন 2.06, আর এখানে আসছে কত, 2.17, এটাও অলমোস্ট কাছাকাছি, হ্যাঁ 0.11 পার্থক্য বলা যায়, কাছাকাছি আছে। আর এরপরে এইখানে, এখানে আমাদের 0.81 আসছে, আর আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন কত আসছে, 0.78, এটাও একদম এক্স্যাক্টলি কাছাকাছি আছে, 0.781 আসছে, এটা আসছে এখানে 0.78, 0.03 পার্থক্য বলা যায়, কোনো তেমন কিছু না। 0.34 এখানে আসছে, আর আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন এখানে আসছে 0.25, এটাও কাছাকাছি আসছে। তাহলে আমরা উপরে টফে আমাদের সবগুলো মানি, আমাদের হ্যান্ড ক্যালকুলেশন এবং ইট্যাপসে একদম অলমোস্ট সেম আসছে, অলমোস্ট সেম। এবার আমরা যদি এখানে দেখি, এটা 1.26, আর এখানে আমাদের আসছে কত, এখানে 1.65, এখানে একটু আমাদের ভেরিয়েশন আসছে, তো এটা আমরা একটু মার্ক করলাম। এরপরে 0.625 যদি হয়, আর এখানে আমাদের কত আসছে, এখানে আসছে 0.82, এটাও কাছাকাছি আছে, আর এখানে আসছে 0.30, আর ওইখানে কত আসছে, ওইখানে আসছে 0.15, এটা একটু ভেরিয়েশন আছে। ওকে, তাহলে আমরা 1, 2, 3, 4 সাতটা ভ্যালু আমরা কম্পেয়ার করলাম, সাতটা ভ্যালুর মধ্যে আমাদের 5টা এক্স্যাক্টলি আমাদের ইট্যাপসের মতোই আসছে, আর 2টা ভ্যালু একটু ভেরিয়েশন আসছে। ওকে, তো মোমেন্ট ডিস্ট্রিবিউশনের সাথে তাহলে আমাদের এই ভেরিয়েশনটা আসছে। এবার যদি আমরা মোমেন্ট কোএফিশিয়েন্টের সাথে তুলনা করি, মোমেন্ট কোএফিশিয়েন্টটা আমাদের দেখেন এখানে আসছে 1.84 ইঞ্চি স্কোয়ার, আর আমাদের ইট্যাপসে আসছে কত, ইট্যাপসে আসছে 2.88, অনেক ডিফারেন্স, হিউজ। এরপরে ইট্যাপস আমাদের এখানে আসছে 2.17, আর এখানে মোমেন্ট কোএফিশিয়েন্ট আসছে 3.39, হিউজ পার্থক্য। হ্যাঁ, এখানেও আমাদের এই ইট্যাপস আসছে 2.81, 2.2
17 আর এখানে আসছে 1.60 অনেক পার্থক্য অনেক পার্থক্য মানে অর্ধেক ডাবল এর চেয়ে বেশি বলা যায় কিছু কিছু ক্ষেত্রে আর কি এখানে আসছে 0.81 আর 0.81 আর এখানে 0.34 এখানে আসছে কত 1.62 ডাবল এটা ডাবল ওকে এরপর এখানে আসছে 2.21 এখানে আসছে 1.65 তাহলে এখানে অনেক বেশি আসছে এরপর এখানে 1.06 এ বেশি 0.30 এখানেও বেশি আসছে এখানেও বেশি আসছে তার মানে প্রত্যেকটা জায়গায় অনেক বেশি রেজাল্টের ভেরিয়েশন হয়েছে মানে প্রত্যেকটা জায়গায় আমরা যদি কম্পেয়ার করি তাহলে মোমেন্ট কোএফিশিয়েন্ট মেথডে আমাদের রেজাল্টটা মোটামুটি বলা যায় অ্যাবনর্মাল রেজাল্ট অনেক বেশি রেজাল্ট আসে মানে আমাদের এটা নট রিয়েলিস্টিক এটা কোনো রিয়েলিস্টিক মেথড না তার তুলনায় আমাদের এটা কম্পারেটিভলি রিয়েলিস্টিক তো এখানে আমাদের এই রেজাল্টটা এমন হওয়ার আরেকটা কারণ আছে সেটা হলো এখানে আমরা যেটা করেছি সেটা হলো আমরা এখানে বিমের যে থিকনেস বা ডেপথ বিমের ওভারঅল ডেপথ আমরা কম দিয়েছিলাম কম দেওয়াতে আমাদের এখানে কম্পারেটিভলি রেইনফোর্সমেন্ট একটু বেশি আসছে সেম ইটাপসের মধ্যেও আমরা যদি বিমের ডেপথ বাড়াই দিই তাহলে দেখবেন যে আমাদের রেইনফোর্সমেন্ট অনেক কমে যাবে তো সেটা আমি এখন দেখাবো তো তার আগে আমি এই রেইনফোর্সমেন্টের একটা স্ক্রিনশট নিয়ে নিই আমি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি ওকে এটা একটা স্ক্রিনশট আমি এখানে রাখি ওকে তো আমি এখন এটাকে সেকশন কি করব আমি থিকনেস এখানে যেহেতু এখানে আমি এখন এই থিকনেসটা কিসের কিসের বেসিসে দিব আমি কিসের উপর ভিত্তি করে আমি থিকনেসটা দিব এটা আমি দিব হলো আমাদের যে থামরুল আছে একটা থামরুল আছে আপনারা সবাই আশা করে জানেন বিমের ক্ষেত্রে যত ফিট লেন্থ তত ইঞ্চি ডেপথ হ্যাঁ তো এখানে আমাদের 21 ফিট লেন্থ আছে তাহলে এখানে আছে 17 ফিট লেন্থ এখানে আছে 13 ফিট আমরা ম্যাক্সিমামটা দিব 21 ফিট লেন্থ 21 ইঞ্চি ডেপথ দিব আমরা তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি এই সিলেক্ট করলাম আমি লকটা খুলে নিলাম এডিট অ্যাসাইন এখানে গিয়ে ফ্রেম সেকশন প্রপার্টি এখান থেকে এই যে এখানে আমাদের 12-21 নামে একটা বিমের ডেপথ আছে আর বিমের উইথ তো সবসময় 10 এবং 12ই হয় সেটা আমরা আপনারা সবাই জানেন 12-এর মধ্যেই রাখার চেষ্টা করি আর কি ইচ্ছে কম বেশি হইতে পারে কম না বেশি হইতে পারে 10-এর কম হবে না বেশি হইতে পারে অসুবিধা নেই তো যাই হোক তাহলে এখানে আমাদের 12-21 আমি এখানে অ্যাপ্লাই করতেছি অ্যাপ্লাই ওকে এবার আমরা এখানে অ্যানালাইসিস এবং ডিজাইন করি অ্যানালাইজ রান অ্যানালাইসিস ওকে অ্যানালাইজ হয়ে গেছে এবার আমি ডিজাইন দিব ডিজাইন কনক্রিট ফ্রেম ডিজাইন স্টার ডিজাইন চেক ওকে দেখেন আমাদের রেজাল্ট চলে আসছে এই যে কত আমাদের রেজাল্ট মানে এখন অনেক কমে গেছে কিন্তু ডেপথ বাড়ানোতে রেইনফোর্সমেন্ট অনেক কমে গেছে আমি এখানে একটাই রাখি দেখেন এখন এখানে 1.7 আসছে মাত্র তখন ছিল কত তখন ছিল 2.8 এই যে এটা তখন ছিল এটা আমি তখন কাটটা একটু বের করি এখানে আমাদের তখন ছিল আমাদের রেজাল্ট এটা তখন ছিল 2.85 আর এখন আসছে আমাদের 1.76 তো তাহলে অনেক ভেরি কমে গেছে তখন ছিল এখানে ছিল 1.3 এখন আসছে কত এখানে 0.83 মানে অনেক কমে গেছে রেইনফোর্সমেন্ট এখানে 1.3 ছিল এখানে তখন ছিল 2.17 এখন হলো 1.3 এই যে এখন হলো 1.3 তার মানে হলো বিমের ডেপ বাড়লে আমাদের রেইনফোর্সমেন্ট কমে যাবে এটা আপনারা আশা করি এখন বুঝতে পেরেছেন তো এটাই আমাদের রেজাল্ট দিবে মানে এটা কিন্তু একদম রিয়েলিস্টিক মানে অলমোস্ট রিয়েলিস্টিক রেজাল্ট আসছে আমাদের এখানে বা রিয়েলিস্টিক এটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এরকম টাইপের ইকোনমিক্যাল আমাদের রেইনফোর্সমেন্টগুলো আসছে মোটামুটি এমনই আসার কথা ছিল তো তাহলে এটা ছিল আমাদের বিমের রেইনফোর্সমেন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই তিনটা মেথডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে সফটওয়্যারে সবচেয়ে বেশি অ্যাকুরেট রেজাল্ট আসে যদি সব ইনপুটগুলো আপনি সঠিকভাবে দিতে পারেন সব এবং রেজাল্টগুলো আপনি ইন্টারপ্রিয়েট করতে পারেন সঠিকভাবে তাহলে কি আপনি সফটওয়্যারের উপর নির্ভরশীল হতে পারবেন তো এটা ছিল আমাদের এই তিনটা মেথডের মধ্যে কম্পারিজন এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এই বিমের আমাদের যে থাম রুল ব্যবহার করে আপনারা যদি বিমটা ডিজাইন করেন তাহলে এটা অ্যাকুরেট ডিজাইন হবে এবং আমাদের যে রেইনফোর্সমেন্টগুলো আসবে সেগুলো ইকোনমিক্যাল হবে বিমের সাইজটাও ইকোনমিক্যাল হবে সব দিক দিয়ে পারফেক্ট হবে তো আপনারা সেটাও করতে পারেন ওকে
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।